আমরা বাড়িতে চিকেন বানাই আর ভাবি আমরা রেস্টুরেন্টের মতো চিকেন কেন বাড়িতে বানাতে পারি না। আমাদের স্বাভাবিক নর্মাল যে চিকেন আমরা বানাই সেগুলো একটু টেস্টিও হয় না, হালকা হালকা হয়। তো সেটা বানানোর জন্য কিছুগুলো টিপস দিচ্ছি তোমাদের। পেঁয়াজটা না সবসময় সেদ্ধ করে নিয়ে রান্না করবে, দেখবে টেস্টটা একদম আলাদা হবে, গ্রেভিটা খুব ভালো হবে। চলো আজকে নারকেল চিকেন বানাচ্ছি, তাই তেলটাও আমি নারকেল তেল ব্যবহার করছি, এটা এডেবল নারকেল তেল। আর নারকেল তেলে কিন্তু খাওয়া খুব ভালো, যেটা এটার মধ্যে যে ফ্যাটটা আছে না সেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। এখানে 4 চামচ দিয়ে দিয়েছি নারকেল তেল, তারপরে এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা 3-4টে, এলাচ 4টে, দারচিনি 2 ইঞ্চি ভেঙে দিয়েছি, আর লবঙ্গ 4টে। এখানে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ 2টো মাঝারি সাইজের, রসুন কোয়া 10-12টা, আর আদা 2 ইঞ্চি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আর দেবো 1/2 চামচ জিরে, সাদা জিরে দিয়ে দেবো এর মধ্যে। তারপরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, জাস্ট একটু হালকা পাতলা করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা লাল করে আমরা ভাজবো না। দিস জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো 2-3 মিনিট, তাহলে মিডিয়াম ফ্লেমে, তাহলে এটা জল দিয়ে তারপরে সেদ্ধ করে নেব। তারপরে আমরা রান্না করব নারকেল চিকেন। কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা কিন্তু দেখে নাও। পেঁয়াজটা আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদম মিডিয়াম ফ্লেমে। তারপরে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আরও 1-2 মিনিট এটা নাড়াচাড়া করেছি। টোটাল 3-4 মিনিটই আমি এটা রান্না করব একদম স্লো ফ্লেমে। হ্যাঁ, তারপরে জল দিয়ে দিলাম অল্প, 1/4 কাপ মতো জল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব, আর জলটাকে একদম শুকিয়ে ফেলব। তারপরে এই পেঁয়াজের যে এই সেদ্ধটাকে এটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট বানিয়ে নেব। দেখো এইভাবে ঢেকে আমি আরও 3-4 মিনিট এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো একদম ক্রিমের মতো হয়ে গেছে। পেঁয়াজ সেদ্ধ করে তোমরা চিকেন বানাও, বাড়ির চিকেনটাও কিন্তু রেস্টুরেন্টের মতো হবে। আর লাগবে আমাদের নারকেল বাটা 1 কাপ। এখানে আমি নারকেলকে, ফ্রেশ নারকেলকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, জল দিয়ে বেটেছি। চিকেনটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখানে 600 গ্রাম চিকেন আছে, দই দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, নুন আর হলুদ দিয়ে জাস্ট মেখে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা আগে ম্যারিনেট করবে, যত বেশি ম্যারিনেট করবে তত ভালো টেস্ট হবে। এবার আমি রান্নাটা করব কিন্তু সর্ষের তেলে। বেশি যদি নারকেল তেল দিয়ে করি, আমাদের বাঙালিদের কিন্তু বেশি নারকেল তেলে রান্নাটা টেস্ট ভালো লাগে না, তাই আমি সর্ষের তেলে এটাকে রান্নাটা করব। প্রথমে যখন পেঁয়াজটাকে আমি সেদ্ধ করার আগে ভেজেছি তখন আমি নারকেল তেল দিয়েছিলাম। তোমাদের কাছে যদি নারকেল তেল না থাকে তাহলে তোমরা সাদা তেল দিয়ে সেই সময় ভাজতে পারো, সেটাও না থাকলে সর্ষের তেল দিয়ে করবে। তেজপাতা আর শুকনো লঙ্কা দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে, 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়েছি। এবার দেখো যে পেঁয়াজ বাটাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মশলা দিয়ে সেই মশলাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। তোমরা যখন বাড়িতে চিকেন রান্না করছো, জাস্ট পেঁয়াজটাকে না প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নাও। তারপরে যেরকম মশলা দিয়ে রান্না করছো সেইভাবে রান্না করো, দেখবে বাড়ির চিকেনটাই রেস্টুরেন্টের মতো স্বাদ দেবে। আর লাস্টে না কসুরি মেথি একটু দিয়ে দিও, বাইরের কোনো মশলা লাগবে না, তাতেই চিকেনের টেস্ট একদম রেস্টুরেন্টের মতো থকথকে একটা গ্রেভিও হয়ে যাবে, আর টেস্টটাও এরকম ভালো হয়ে যাবে। মিক্সার গ্রাইন্ডারে দেখো আমি অল্প জল দিয়ে বাকি মশলাটা তৈরি করে দিয়ে রাখলাম, যাতে ফেলে নষ্ট না করে দিই, ওটাও আমি গ্রেভিতে দিয়ে দেব। এবার এটাকে পুরো আমি দেখো কষিয়ে নেব ভালো করে, এটা আমি মিডিয়াম ফ্লেমে এটাকে 3-4 মিনিটই কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে এবার দেখো আমি দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর দেবো ধনে গুঁড়ো। নারকেলে যে কোনো রান্নাতে নারকেল দিয়ে যখন রান্না করবে তাতে ধনে দেবে, জিরে দিলে অত টেস্ট হয় না, ধনেও দিলাম 1 চামচ, আর হলুদ দিয়েছি। আর এবার এটাকে কষিয়ে নেব, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার মধ্যে তেল ছেড়ে বাইরে বেরিয়ে আসে। দেখো এরকম তেল বাইরে বেরিয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আন্দাজ মতো দেবে, প্রথমে কম দেবে, পরে লাগলে তো বেশি দেওয়াই যায়, তাই না? প্রত্যেকবারই একই কথা আমি বলি, কারণ যারা নতুন রান্না করছে তাদের জন্যই বলি। আর দেখো মিক্সার গ্রাইন্ডারে যেটা মশলা আর জল দিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি 1-2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব।
দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চিকেনটা ম্যারিনেট যত ভালো হবে চিকেনের টেস্ট তত ভালো হবে। এবার ঢাকা দিয়ে টোটাল আমি 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। তারপরে আমি নারকেল যে পেস্ট বানিয়েছি সেটা মেশাবো। এই 20 মিনিট মাঝে মাঝে আমি ঢাকনা তুলে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। 20 মিনিট পর দেখো জল বেরিয়ে এসছে পুরো। আমি কোনো আলাদা করে জল মেশাইনি, চিকেনের যেটুকু জল ছিল সেইটা সেই জলেই আমি রান্না করেছি, তাতেই খুব সুন্দর রান্না হয়ে যাবে। এবার মেশাবো এর মধ্যে 1 কাপ নারকেল বাটা। এবার চিকেনের সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম টু স্লোতে রেখে এটা আরও আমি মানে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমার দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, একদম এত টেস্টি। আর উপর থেকে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নেবে। এটা রুটি পরাঠার সাথে দারুণ লাগবে, অসাধারণ লাগবে। তোমরা এইভাবে একবার চিকেনটা বানিয়ে দেখো, আর তারপরে আমাকে জানাতে কিন্তু ভুলো না। তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা কেন কমেন্টস করে আমাকে জানাও না যে তোমাদের কেমন লাগছে? তোমরা যদি জানাও তাহলে আমার তো ভালো লাগে, তাই না? ওপর থেকে দেখো গার্নিশ করে দিলাম ডেসিকেটেড কোকোনাট দিয়ে আর ধনে পাতা দিয়ে। ধনে পাতা কিন্তু নারকেলের সঙ্গে খুব ভালো টেস্ট হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বন্ধু হয়ে যেও। আজকে এখানেই শেষ করলাম।